তৈরি করব মিক্স ভেজ ডাল একদম অনুষ্ঠান বাড়ির মতো। হ্যালো ফ্রেন্ডস, আমি অনিন্দিতা, ওয়েলকাম টু মাই চ্যানেল অন স্পেশাল কিচেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর আমার চ্যানেলের নতুন ভিডিওর নোটিফিকেশনের জন্য অবশ্যই বেল আইকনটিতে প্রেস করে দেবেন। তাহলে চলুন চটপট তৈরি করা যাক। প্রথমে গ্যাসে কড়াই বসিয়ে তার মধ্যে আমি নিয়েছি পরিমাণ মতো মুগ ডাল, এটা সোনা মুগ ডাল রয়েছে। এবার ডালটাকে আমি ভেজে নেব, ডালটা কালার চেঞ্জ হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। ডালটা ভাজতে ভাজতে আস্তে আস্তে ডালের মধ্যে কালার চেঞ্জ হওয়া শুরু হয়ে গেছে, ডালটা এবার একদমই ভাজা হয়ে গেছে। এবার এই ডালটাকে আমি ধুয়ে নেব, ডালের মধ্যে দিচ্ছি জল দিয়ে নেড়ে নিচ্ছি। এবার এই ডাল ধোয়া জলটাকে আমি ফেলে দেব। ডালটা ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিয়েছি, এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেব ডালের মধ্যে। দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো আর দিচ্ছি এক চামচ সর্ষের তেল। এই তেলটা দেওয়ার জন্য ডালটা ফুটে গেলেও কড়াই থেকে পড়ে যাবে না। এর মধ্যে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা, এবার একটু নেড়ে নেব। এখন মিডিয়াম ফ্লেমে আমি ডালটাকে সেদ্ধ হতে দেব। ডালটা দেখুন একদমই সেদ্ধ হয়ে গেছে। এবার এই ডালটাকে আমি নামিয়ে রাখব। ডালটা নামিয়ে রেখে একই কড়াই গরম করে তার মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলের মধ্যে ফোড়ন দিচ্ছি গোটা জিরে আর দিলাম শুকনো লঙ্কা। এখন একটু নাড়াচাড়া করে আমি সবজিগুলো ভেজে নেব। প্রথমেই দিচ্ছি ছোট করে কেটে রাখা ফুলকপি, কপিটাকে একটু ভেজে নিচ্ছি আগে। কপিটা ভাজতে ভাজতেই দিয়ে দেব গাজর, ছোট করে কেটে রাখা গাজর। আর দিচ্ছি বিনস, দিচ্ছি কড়াইশুঁটি। এখন সমস্ত সবজিগুলোকে আবারও একসাথে ভেজে নিচ্ছি। সবজি ভাজতে ভাজতেই দিয়ে দিচ্ছি নুন, পরিমাণ মতো নুন দিলাম। দেব সামান্য হলুদ গুঁড়ো, ডাল সেদ্ধর সময়ও আমি হলুদ ব্যবহার করেছি। দিচ্ছি হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো, এবার একসাথে মিশিয়ে ভেজে নেব। দিচ্ছি কিশমিশ আর কাজু বাদাম, সবজিগুলো খুবই ছোট ছোট করে কাটা হয়েছে তাই ভাজতে ভাজতেই সবজিগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এখন সবজিগুলো ভাজা হয়ে গেছে ভালোভাবে, এবার যে ডালটা সেদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। দিচ্ছি ডালের বাটিটা ধুয়ে জল, ডাল আর সবজিটা একসাথে মিক্স করে দেব। ডালটা খুব ভালোভাবে ফুটতে শুরু করেছে। এখন আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা বাটা। আদাটা দেওয়ার পর একটু নেড়ে নিয়ে আমি দু মিনিট মতো সবজির সাথে ডালটাকে ফুটতে দিচ্ছি। ডালটা ভালোভাবে ফুটে গেছে, অলমোস্ট তৈরি হয়ে গেছে। এবার আমি দিচ্ছি এক চামচ চিনি আর দিচ্ছি ঘি এক চামচ। ঘিটা দেওয়ার পর একটু নেড়ে নিচ্ছি। ডালটা একদমই তৈরি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেছে একদম অনুষ্ঠান বাড়ির মতো ভেজ ডাল। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করবেন, আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্তই, আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।